নিরঞ্জন দাঁড়ের হার এত এত ব্যবধানের হার কি বলবেন? নিরঞ্জন দা এত ব্যবধানের হার কি বলবেন? আমরা মানুষের আস্থা অর্জন করতে পারিনি, শান্তি তাই হেরেছি। কেন অর্জন করতে পারলেন না? কোনো না কোনো কারণে মানুষ হয়তো আমাদের প্রতি আস্থা রাখেনি। সদ্য নির্বাচনে রাজ্য সরকার তৈরি হয়েছে, হয়তো মানুষ ভেবেছে আগামী আরো 5 বছর সরকার থাকবে, সেক্ষেত্রে তারা হয়তো তৃণমূলকে কমফোর্টেবল ভেবেছে উন্নয়নের ক্ষেত্রে বা অন্য পারিপার্শ্বিক পরিস্থিতিতে মনে করেছে তৃণমূল তাদের কাছে এই মুহূর্তে সেফ। আপনারা তো বলেছিলেন যে সাম্প্রতিককালে বাংলাদেশ ইস্যু বাংলাদেশ ইস্যু আপনাদেরকে কিছুটা হলেও ভোট বাড়াবে। দেখুন, বাংলাদেশ ইস্যু ভোট বাড়াবে এটা আমাদের বিষয় নয়। বাংলাদেশ ইস্যু অত্যন্ত মর্মান্তিক, ভয়াবহ, আমরা তার প্রতিবাদ করেছি, কিন্তু বাংলাদেশ ইস্যু ভোট বাড়ানোর জন্য ব্যবহার হচ্ছে এটা কোনো বিষয়।